দর্শক, আজকেই সংবাদ বলবো না, দুটি ছবি বিশ্লেষণ করার জন্য অনুরোধ করব। দুটি নয়, তিনটি ছবি। একটি হচ্ছে গুলিস্তানের আওয়ামী লীগ অফিসের সামনে যে দৃশ্য, আপনারা খেয়াল করেন আওয়ামী লীগের নেতারা সারি সারি কর্মীরা বসে আছে। এটি হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তানের আওয়ামী লীগ অফিসের সামনের দৃশ্য। আরেকটি দৃশ্য হচ্ছে ঠিক আওয়ামী লীগের প্রধান যেই প্রতিদ্বন্দ্বী বা প্রধান প্রতিপক্ষ, অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির অফিসের সামনে, দেখুন যে কাঁটাতারের বেড়া আছে, পুলিশ সারি সারি দাঁড়িয়ে আছে। আওয়ামী লীগ অফিসের সামনে সারি সারিভাবে বসে আছে বা দাঁড়িয়ে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আর বিএনপি অফিসের সামনে দাঁড়িয়ে আছে বিএনপি নেতাকর্মী না, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা দাঁড়িয়ে আছে। আরেকটি হচ্ছে 8 দিন ধরে তালা ঝুলছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। দেখছেন একটা কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলানো আছে, পাশে একটা চিঠি আছে, সেটা সংলাপের চিঠি, দাওয়াত করেছেন ইসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, সেই চিঠি পড়ে আছে। একদম কলাপসিবল যে গেট তালা, তার পাশেই একটি চেয়ারের উপরে ঝুলছে। এটা দিয়ে এই চিত্র দুটি বা তিনটা চিত্র দিয়ে বুঝতে পারবেন যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির চিত্র, যে বাংলাদেশের কে বলা হয় একটা গণতান্ত্রিক রাষ্ট্র, 5 বছর পর পর নির্বাচন হবে, স্বাধীন নির্বাচন, মুক্ত নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে ক্ষমতার পালা বদল হবে। তার বদলে আজকে অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির অফিস শূন্য, সামনে পুলিশ ব্যারিকেড তালা, এই হচ্ছে পরিস্থিতি। তো এই ছবি দিয়ে এটা প্রমাণিত হয় যে বাংলাদেশের রাজনীতি কোন একেবারে গহ্বর, মানে অন্ধকার গহ্বরে যে নিবর্তিত হয়েছে, তার একটি বড় প্রমাণ হচ্ছে এই ছবিগুলো। পরিস্থিতি আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। 28 তারিখকে যে এক ধরনের ক্র্যাকডাউন, এখানে পাল্টাপাল্টি দোষারোপ আছে। আওয়ামী লীগ বলবে যে এটা বিএনপির পরিকল্পিত একটি ঘটনা, তারা আক্রমণ করেছে, হামলা করেছে, এখানে হামলা করেছে, ওখানে হামলা করেছে। আর বিএনপিও বলেছে যে তাদের এই মহাসমাবেশ বানচাল করার মধ্য দিয়ে পরবর্তীতে যাতে তারা কোনো কর্মসূচি নিয়ে এগোতে না পারে, জনগণের সম্পৃক্ততা যাতে ঘটতে না পারে, সেই জন্য আগেভাগে এই ক্র্যাকডাউন করে তছনছ করা হয়েছে। এই হচ্ছে অভিযোগ, পাল্টা অভিযোগ। কিন্তু এমন একটা সময়ে এই ঘটনাটা ঘটলো বা ঘটনা হলো যখন আর মাত্র 2 মাস পরেই হচ্ছে জাতীয় নির্বাচন, যেই নির্বাচনটার ব্যাপারে গত 1-1.5 বছর ধরে লাগাতারভাবে শুধু দেশের অভ্যন্তরে না, বিদেশের সহযোগী একাধিক রাষ্ট্র বলে আসছে যে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, লেভেল প্লেয়িং ফিল করতে হবে, যাতে নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়। কিন্তু কোথায় সেই পরিস্থিতি, কোথায় সেই অবস্থা? সেই অবস্থার একেবারেই হঠাৎ করে 28 তারিখে বিপরীত দিকে ছুটতে চলেছে, একদম বিপরীত টার্ন, যেখানে বলা হচ্ছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ, সেখানে এখন একচেটিয়া একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। এরকম একচেটিয়া রাজনৈতিক অবস্থার মধ্যে সবাই এখন অ্যাক্টিভ, রাষ্ট্রের যতগুলো সংগঠন, শুধু তাই না, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনও এই পরিস্থিতির মধ্যে সংলাপ করছে তাদের প্রস্তুতি নিয়ে কিভাবে তারা নির্বাচন করবে। সিএসি বলছে যে রাজনৈতিক সংকট সমাধানের ব্যাপারে নির্বাচন কমিশন অক্ষম, অসহায়, এই হচ্ছে নির্বাচন কমিশনের বক্তব্য। কিন্তু মানে নির্বাচন কমিশন সেটি তারা বদার করছে না, যে মানে তারা বলছে মুখে যে নির্বাচন আসলে ভালো হয়, কিন্তু না আসলেও সমস্যা নেই, তারা যা আছে তাই নিয়ে রান্নাবান্না করবে, এরকম একটি অবস্থা নিয়ে যে দলগুলো আছে তাদেরকে নিয়ে একটি নির্বাচন হবে। সেই নির্বাচন কাজীর কিবুল হুদা 2018 সালে করেছে, সেরকম একটি পরিস্থিতিতে নুরুল হুদা করেছে, এখন পালা হচ্ছে
কাজী হাবিবুল আওয়ালের, তিনি কিভাবে সেই নির্বাচনটি করবেন। সম্ভবত ওই 2014-18-র একটা নির্বাচনের যে মডেল, সেই মডেল অনুযায়ী এগুচ্ছেন কাজী হাবিবুল আওয়াল। অন্যদিকে একেবারেই প্রতিদিন প্রতিনিয়ত অভিযান চলছে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত, গ্রেপ্তার অভিযান চলছে, চলতে চলতে 8 দিনে 8,000, তার মানে গড়ে প্রতিদিন 1,000 করে নেতাকর্মী গ্রেপ্তার করা হচ্ছে। এবং সেটি যদি বলা হচ্ছে যে নির্বাচনের তফসিল পর্যন্ত যদি চলতে থাকে তাহলে আরও আরও কতদিন, আরও 15 তারিখে যদি হয় তাহলে ধরা যায় আরও 9 থেকে 10 দিন এই অভিযান চলবে। সেই অভিযানে আরও 9-10 হাজার বা আরও বেশি হতে পারে সে গ্রেপ্তার হবে। তার মানে এমন একটি পরিস্থিতি যে পরিস্থিতিতে বিরোধী দল বলতে গেলে শূন্য। কেননা সবাই জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের রাজনীতিতে এতটাই প্রভাব যে এই প্রভাবের কাছাকাছি অবস্থানে কোনো রাজনৈতিক দল নেই। জামাত ইসলামকে যদি ধরেন, তৃতীয় বৃহত্তম দল, সেও তার নিবন্ধন নেই, তার প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার নেই, বরং কোনো কোনো ক্ষেত্রে বিএনপির থেকেও প্রতিকূল একটি পরিস্থিতির মধ্যে জামাত আছে। যে জামাতের যে যেখানেই থাকুক না কেন, তারা কথা বলা বা এমনকি ড্রয়িং রুমে বসে কথা বললেও সেটা তাদের গোপন বৈঠক এইটা আখ্যায়িত করে গ্রেপ্তার করা হচ্ছে নির্বিচারে, এবং এই ব্যাপারে কোনো মানে প্রশ্ন নেই, এই ব্যাপারে কোনো কৈফিয়ত নেই। এমন একটি পরিস্থিতি হচ্ছে জামাত ইসলামের জন্য। আর বিএনপির অবস্থাটা এখন অনেকটা সেই জামাতের দিকেই ঠেলে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে তারা নাশকতা সৃষ্টি করছে, তারা সন্ত্রাসী দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো বলছেন যে সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নেই, আজকে তিনি বলেছেন। এর আগে প্রধানমন্ত্রী নাকচ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী একটু বলেছেন সাংবিধানিক কাঠামোর আওতায় সংলাপ হতে পারে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তো আর রাজনীতি নির্ধারণ করেন না, করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভানেত্রী হিসেবে এবং উবায়দুল কাদের, তারা যেটি বলবেন সেটি হচ্ছে দলের মূল কথা। তো সেই কথা অনুযায়ী সংলাপ হচ্ছে না, নির্বাচনটা তাদের মতন করে এগোচ্ছে, ফলে নির্বাচনটা একতরফার দিকে যদি এগোতে থাকে তাহলে প্রধান বিরোধী দলকে মাইনাস করি এগোবে। এবং এটা করতে গেলে যে পরিমাণ তার শক্তি, যে পরিমাণ তার সমস্ত চাপ প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে, সেটি ইতিমধ্যে তার আলামত পাওয়া যাচ্ছে। রাষ্ট্রীয় সমস্ত বাহিনী তো নামছেই আস্তে আস্তে, পুলিশ তো অনেক দূর নেমে গেছে, তার পিছনে পিছনে এখন আনসার বিজিপি বাহিনী, আনসার বিজিপি সদস্যদেরকেও এখন নামানো হচ্ছে। তো ফলে এর এন্ড কোথায়, শেষ কোথায়? পশ্চিমারাও কি বসে বসে দেখবে এই পরিস্থিতি, নাকি তারা কোনো পদক্ষেপ নেবে, সেটাও পরিষ্কার না। তারা যেমনটা বলছিল যে তারা পর্যবেক্ষণ করছে, করবে, এবং তারা বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এখন সেই পদক্ষেপ কখন কীভাবে হবে সেটি বোঝা খুব মুশকিল, কিন্তু এইটা পরিষ্কার হয়েছে যে একেবারেই বিরোধী দল একটা নির্মূল অভিযান যেই চলছে অব্যাহত গতিতে, সেটি চলতেই থাকবে। তারপর এটা কিভাবে এটার এন্ড হবে, অর্থাৎ জবনিকা টানা হবে, এইটি এখন বলা খুব মুশকিল দর্শক। কিন্তু এমন একটি পরিস্থিতিতে দেশে বিদেশে বাংলাদেশের প্রতিটি মানুষ গভীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।